রাজনীতিকদের নিয়ে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি হয়েছে। কিছু মানুষ রাজনীতিকে সামনে রেখে নিজের স্বার্থ চরিতার্থ করেন। মহাজাতি সদনে অনুষ্ঠানে এমন মন্তব্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সঙ্গে এক সুর তৃণমূল সাংসদ জহ সরকার। আমার স্ত্রীও প্রশ্ন করেন, আমি রাজনীতিতে এলাম কেন? এমন মন্তব্য করেছেন জহ সরকার। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে রয়েছি, যারা রাজনীতি করি, যারা আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজকর্ম করি, মানুষের কাছে একটা বিরূপ ধারণা আমাদের সম্বন্ধে হয়েছে। এবং এই ধারণাটা হওয়ার কারণ আর অন্য কিছুই নয়, কিছু কিছু মানুষ যারা এমন রয়েছেন, যারা রাজনীতিকে সামনে রেখে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করে গেছেন, তাদের জন্যই হয়তো আমাদের মানুষ অনেক রকম বিভিন্ন রকমভাবে সমালোচনা করেন। বিমানবাবু খুব ইন্টারেস্টিং একটি কথা বললেন। উনি বললেন যে যারা রাজনীতি করেন তাদেরকে একটা অন্য চোখে লোকে দেখে। আমি মহা মুশকিলে পড়ে গেলাম রে বাবা, আমি এদিক না ওদিক, এখন তো এদিকে এসেছি। আবার স্ত্রী ওই প্রশ্নটি জিজ্ঞেস করেন যে তুমি রাজনীতিতে এলে কেন? কলকাতার মেয়র ফিরাদ হাকিমের ঘরে ভাঙন ধরালেন অধীর চৌধুরী। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ফিরাদ হাকিমের জামাই। দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্দরে বিদ্রোহী ছিলেন ফিরাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। 2019 সালে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক পদ চলে যাওয়ার পরে দলের সঙ্গে তার দূরত্ব বাড়ে। 21-এর বিধানসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন। অবশেষে তৃণমূল ছাড়লেন ফিরাদ হাকিমের জামাই ইয়াসির। অধীর চৌধুরীর হাত ধরে যোগ দিলেন কংগ্রেসে, আর দল বদল করেই দুর্নীতি সূত্রে আক্রমণ শোনালেন তৃণমূলের বিরুদ্ধে। আজ পর্যন্ত কোন তোলাবাজি ইয়া স্ক্যামবাজি ইয়া এক্স ওয়াই জেড যত তৃণমূলে আপনারা দেখেন, কখনো আমি ইনভলভ ছিলাম না। আমি জেনুইনলি এর আগে যে পার্টিতে ছিলাম, কাজ করলাম, আমার 120% দিলাম। কিন্তু 2019-এ কেন আমার নামটা ওখান থেকে ইরেজ হলো এটা এখনো আমি জানতে পারলাম না। কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেস হয়েছে। আমি যুবর স্টেট সেক্রেটারিতে ছিলাম, ওখানে কাজ করার সুযোগ পাইনি। আইডিওলজির কারণে এসেছে, এ এমএলএও না এমপিও না, আইডিওলজির কারণে এসছে। যদি এমএলএমপিও সুইচ ওভার করতো আলাদা কথা ছিল। এখানে কোনো বদলা নেওয়া নাই, আমরা বদলা রাজনীতি করি না। আমার তো মনে হয় যে কংগ্রেস পার্টিটা এবার উঠে যাবে। আত্মীয় স্বজন নিয়ে কারোবার করে তারা অ্যাকচুয়ালি দল করে না। ফিরাদ হাকিমের লোক, ফিরাদ হাকিমের আত্মীয়, এটা পরিচয় হয়। আমি নিজের ছোটবেলা থেকে আন্দোলন করে উঠে এসেছি, আমার নিজের একটা পরিচয় তৈরি করব। পরজীবী হয়ে মাচা যায় নাকি? জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ায় একসঙ্গে রয়েছে কংগ্রেস ও তৃণমূল, তবে রাজ্য স্তরে তারা তৃণমূল বিরোধিতার রাস্তা থেকে সরবে না বলে বারবার স্পষ্ট করে দিয়েছেন অধীর চৌধুরী। এই প্রেক্ষাপটে তিনি যেভাবে ফিরাদ হাকিমের মতো হেভিওয়েটের ঘরে ভাঙন ধরালেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সৌমিত্র রায়, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।